আসসালামু আলাইকুম আজ বারোই জুন দু হাজার একুশ আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড পুরো অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকছি আমি সাদিক হোসেন প্রিয় দর্শক আজকের প্রতিদিনের গল্পে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি এ এক অন্যরকম ঘটনা সাতক্ষীরার শ্যামনগর গৌরীপুর গ্রামের দিনমজুর সাঁত্রিশ বছর বয়সী বিধানচন্দ্রমণ্ডল মারা যান করোনায় আক্রান্ত হয়ে এরপর রাতেই স্ত্রী তার দুই ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যান খবর পেয়ে আশপাশের আত্মীয় স্বজন প্রতিবেশীরাও গ্রাম ছেড়ে চলে যান নিজঘরে পড়ে থাকা লাশের ধারে কাছেও কেউ আসেনি ততক্ষণে লাশ পঁচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে পনেরো ঘন্টা পর খবর পেয়ে শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী হাফিজ মিলন ও জামাল বাদশাহ জাতিধর্ম বিবেচনায় না এনে সৎকার করলেন করোনায় মৃত হিন্দু যুবক বিধানচন্দ্র মণ্ডলের অসাম্প্রদায়িকতার এ বির দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের গরিপুর গ্রামে এলাকাবাসী জানান গরিপুর গ্রামের দিনমজুর বিধানচন্দ্র মণ্ডল করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকদিন পর তাকে বাড়িতে নিয়ে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছিল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতেই মারা যান বিধান গ্রামবাসী জানান চোখের সামনে তার মৃত্যু দেখেই আতঙ্কিত স্ত্রী শৈব রানী মণ্ডল বাড়ি থেকে পালিয়ে যান তার দুই ছেলে মেয়েকে নিয়ে খবর পেয়ে প্রতিবেশী স্বজনরাও লাশে সৎকার করার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান রাতভর তার লাশ পড়ে থাকে ঘরে শুক্রবার সকালে এ খবর আসে শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর কাছে এই সংগঠনের তিন কলেজ শিক্ষার্থী যুবক জাতি ধর্ম বর্ণ বিবেচনায় না এনে বিধানের লাশ স্বাস্থ্যবিধি মেনে ঘর থেকে বের করে আনেন তারাই তাকে নিয়ে যান একটি শ্মশানের ধারে পরে বিধানচন্দ্র মণ্ডলের শেষ ইচ্ছা অনুযায়ী সেখানেই মাটি খুঁড়ে শায়িত করেন তার লাশ তারা জানান মৃত্যুর আগে বিধানচন্দ্র বলেছিলেন তাকে আগুনে দাহ না করে মাটি চাপা দিয়ে সমাধি দিতে এ ঘটনা জানাজানি হতেই হাফিজ মিলন ও জামাল বাদশাকে এলাকাবাসী ধন্যবাদ দিয়ে বলেন তারা অসাম্প্রদায়িকতার এক বিরোধ দৃষ্টান্ত স্থাপন করলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আদাউল হক দোলন বলেন বিধানে লাশের সৎকার হচ্ছে না জানতে পেরে তিনি ও অধ্যক্ষ জাফরুল্লাহ বাবু হিন্দু সম্প্রদায়ের সদস্যদের অনুরোধ করেন তারা কেউই রাজি না হয় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিওর তিন মুসলিম যুবক তার সৎকার করেছেন আবারও আলোচনায় ভারতের মুসলিম প্রধান লাক্ষাদ্বীপের চলচ্চিত্র পরিচালক আয়শা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করেছে হিন্দুত্ববাদী দল বিজেপি কেন্দ্রশাসিত অঞ্চলটির গেরুয়া শিবিরের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ঠিক কি অভিযোগ আয়সা সুলতানার বিরুদ্ধে সম্প্রতি মাল আলম চ্যানেল মিডিয়া ওয়ান টিভিতে এক বিতর্ক সভায় তিনি দাবি করেন লাক্ষাদ্বীপের মানুষের উপরে করোনা ভাইরাসকে জৈব অস্ত্র হিসেবে প্রয়োগ করছে মোদী সরকার বিতর্কের সূত্রপাত এই মন্তব্য থেকেই ঠিক কী বলেছিলেন এসা ওই অনুষ্ঠানে তাকে বলতে শোনা যায় বিজেপি নেতারা বলছেন কেন্দ্র দ্বীপবাসের খেয়াল রাখতে চায় এটাই কি সেই খেয়ালের নমুনা যেখানে করোনায় সংক্রমিতের সংখ্যা শূন্য থেকে দৈনিক একশো এ পৌঁছে গেল এটাকে ওরা জৈব অস্ত্র হিসেবে প্রয়োগ করছে এটা আমি একেবারে হলফ করে বলতে পারি করোনা একটা জায়গায় কেন্দ্র যে এই জৈব অস্ত্র প্রয়োগ করেছে তা পরিষ্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিজি বিষ্ণু তিনিও আয়েশার বক্তব্যের বিরোধিতা করে জানিয়ে দেন এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর থেকে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে কিন্তু আয়েশা নিজের বক্তব্যে অটল থেকে পরিস্থিতির সঙ্গে তুলনা করেন চীনের দাবি করেন যেভাবে চীন সারা বিশ্বের উপরে এই অস্ত্র প্রয়োগ করেছে সে একই কাজ প্রশাসন লাখাদ্বীপের উপরে করছে ওই অনুষ্ঠানের সম্প্রচার হওয়ার পরেই বিক্ষুব্ধ হন বিজেপি নেতারা লাখাদ্বীপের বিজেপি সভাপতি আব্দুল কাদেরের অভিযোগ আয়সা সুলতানা কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা ছড়ানো নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছেন কেবল দেশদ্রোহিতা নয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে লাখাদ্বীপের প্রথম চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই লাখাদ্বীপ নিয়ে বিতর্ক চলছে প্রফুল্ল প্যাটেল এখানে নতুন প্রশাসক হয়ে আসার পর থেকেই নানা অভিযোগ উঠে আসছে এবার আয়সার মন্তব্য ঘিরে তৈরি হলো নয়া বিতর্ক আরব সাগরের বুকে লাক্ষাদ্বীপের দায়িত্ব হাতে নিয়েই প্রফুল্ল প্যাটেল এমন কয়েকটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন যার বিরুদ্ধে ওই দ্বীপপুঞ্জের বাসিন্দারা এখন ক্ষোভে ফুঁসছেন যাতে পার্শ্ববর্তী কেরালার বহু তারকা ও রাজনীতিবিদরাও সমর্থন জানাচ্ছেন প্রফুল্ল প্যাটেল প্রস্তাব করেছেন লাক্ষাদ্বীপে গরুর গোস্ত বা বিফ খাওয়া নিষিদ্ধ করতে হবে এমনকি স্কুলে মিড ডে মিলে এতদিন ডিম মাছ গোস্তের মতো আমিষ খাবার দেওয়া হলেও তার পরিবর্তে শুধু নিরামিষ খাবার দেওয়ার প্রস্তাব করা হয়েছে সঙ্গে দ্বীপে এমন একটি আইন আনার প্রস্তাব করা হয়েছে যাতে দ্বীপের প্রশাসক যে কাউকে এক বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখার ক্ষমতা পাবেন সাধারণভাবে এই আইনটি ভারতে গুন্ডা আইন নামে পরিচিত দর্শক নিচ্ছি বিরতি থাকুন টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম টিপটপ মার্ট লিমিটেড ই কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান দেশ সেরা কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশ সেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে আমাদের সেবাসমূহ ব্রোন ব্রোনের দাগ ব্রোনের গর্ত মেস্তা চুল পড়া খুশকি হোয়াইটেনিং স্লিমিং নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকি টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যা সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে দুটি শোরুম ও বন্দরনগরী চট্টগ্রামে একটি শোরুম প্রয়োজনে সরাসরি এসে যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন গ্রাহক সেবার কথা চিন্তা করে খুব শীঘ্রই দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের টিপটপ মার্ট লিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার টিপটপ মার্ট লিমিটেড ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল কালো জিরার তেল জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খাঁটি ঘি মধু কাজু কাজুবাদাম কাঠবাদাম লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার হ্যান্ডওয়াশ হার্পিক কিসমিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করে তৈরি হয় আবাবিলের এক একটি খাঁটি পণ্য যা অত্যন্ত যত্নের সাথে পৌঁছে যায় আপনার হাতে আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পাথেও আবাবিল পণ্য সকলের জন্য আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজ কলেজসমূহে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করুন আদদিন উইমেন্স মেডিকেল কলেজ আদদিন সোকিনা উইমেন্স মেডিকেল কলেজ বসুন্ধরা মেডিকেল মেডিকেল কলেজ কলেজ আকিজ বাংলাদেশ ভারত ও পাকিস্তানের নাম করা সব ড্রেস নিয়ে গড়ে উঠেছে গার্লস ফ্যাশন কর্নার মানসম্মত কাপড় নিয়ে আপনাদের সকলের চাহিদা মেটানোর জন্য আমরা নিয়ে এসেছি বিশাল কালেকশনের অনলাইন ড্রেস স্টোর অতিরিক্ত দাম বা বাজেটের বাইরে মূল্য থাকায় পছন্দের ড্রেস কিনতে না পারার মতো খারাপ লাগার বিষয় খুব কমই রয়েছে তাই আপনাদের কথা মাথায় রেখেই আমাদের অসাধারণ সব ড্রেস পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে আমাদের কাস্টমারদের সুন্দর সুন্দর সব রিভিউ আমাদের বিশ্বাসযোগ্যতা আর নির্ভরতার গ্যারেন্টি দেওয়ার জন্য যথেষ্ট আর এই সব কোয়ালিটি প্রোডাক্টের সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিক্রেতাদের ব্যবহার আমাদের অসাধারণ টিম তাৎক্ষণিকভাবে আপনার সহায়তা করার জন্য এবং সকল সুবিধা অসুবিধা দেখার জন্য সর্বদা নিয়োজিত রয়েছে তাই আপনাদের পছন্দমতো কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়ার জন্য গার্লস প্যাশন কর্নারের সন্ধান করুন আজই স্বাগত আবারও প্রত্যেকে আমন্ত্রণ প্রতিদিনের গল্প অনুষ্ঠানে রোববার শেষ হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের আলোচিত সমালোচিত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লার মেয়াদ এরই মধ্যে ভোরাতে একটি ক্লাস নিয়ে সমালোচিত ও ট্রলের শিকার হয়েছেন তিনি এবার নাজমুল হাসান কলিমুল্লা অভিনীত বাংলা সিনেমার একটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসি তামাশা সিনেমার ওই দৃশ্যে ঢাকা পুলিশ কমিশনারের ভূমিকায় তিনি অভিনয় করেছেন ভিডিওতে দেখা যায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শহরের গডফাদারদের ধরার জন্য পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন ভিসি নাজমুল হাসান কলিমুল্লা এই প্রসঙ্গে চেঞ্জ টিভিকে বলেন ফেসবুকে যে ভিডিওটি নিয়ে হাস্যরস চলছে সেই সিনেমায় আমি প্রথম অভিনয় করি শ্যুটার নামের সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হয় সিনেমাটিতে আমি ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করি প্রস্তাব পেলে যে কোনো সিনেমার নায়ক চরিত্র করতেও রাজি আছেন তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েও চলচ্চিত্র অভিনয়ের বিষয়ে তিনি বলেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি এটা করতে গিয়ে কখনো কখনো আমি দিনে ২২ ঘন্টা কাজ করে থাকি কাজের ফাঁকে আমি যে অভিনয় করছি এটা সবার ইতিবাচক হিসেবে দেখা উচিত আমি মনে করি আমাকে দেখে অন্য কোনো উপাচার্যের মনে যদি অভিনয়ের সুপ্ত ইচ্ছে থাকে তাহলে সব সংশয় দূর করে তিনিও অভিনয় আসবেন দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়েই চলেছে চলতি দুই হাজার বিশ একুশ অর্থ বছরে পাকিস্তানে গাধার সংখ্যা প্রায় এক লাখ বেড়েছে যার ফলে পাকিস্তানে মোট গাধার সংখ্যা দাঁড়িয়েছে ছাপান্ন লাখে গত বছরেও এই সংখ্যা ছিল পঞ্চান্ন লাখের আশপাশে পাকিস্তান প্রচুর পরিমাণে গাধা চীনে রফতানি করে এই গাধার চামড়া বিশেষ ধরনের চীনা ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জানা গেছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে আরও জানিয়েছে শুধুমাত্র গাধা নয় পাকিস্তানে মহিষ ঘোড়া ছাগল ভেড়া উট ও অন্যান্য পশু সংখ্যাও বেড়ে গেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে চীনে এই গাধা রপ্তানি করে পাকিস্তান প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে গাধার চামড়ারও চীনে যথেষ্ট কদর রয়েছে এ কারণে পাকিস্তান থেকে প্রচুর সংখ্যায় গাধা কেনে চীন গাধা চামড়া থেকে তৈরি জেলটিনের ঔষধি গুণ রয়েছে এটি রক্তের কাজ বৃদ্ধি করতে ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে গাধার সংখ্যার দিক থেকে বিচারে পাকিস্তান বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে চীনে গাধার চাহিদা এতই বেশি যে বিজ্ঞানীদের আশঙ্কা একসময় চীন থেকে গাধা বিলুপ্ত হয়ে যেতে পারে এমনকি সারা বিশ্বের গাধার সংখ্যাও কমে যেতে পারে বলেও দাবি করা দর্শক এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প প্রিয় দর্শক চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট এর ওয়েবসাইট ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেটটা থাকুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন সবাইকে অন্তহীন শুভেচ্ছা